দাদা, এখানে যে সমস্যাটির কথা বলা হচ্ছে, কি বলেছে যে একখানি ভারী চাকার ওজন W এবং ব্যাসার্ধ হচ্ছে R, তো চাকার কেন্দ্রবিন্দুতে প্রযুক্ত ভূমির সমান্তরাল F বলের সাহায্যে H উচ্চতার একটা প্রতিবন্ধকের উপর দিয়ে তাকে টেনে নিতে হবে। আচ্ছা, তাহলে এখানে ঘটনাটা কি ঘটতেছে এটা আসলে আমাদের বোঝা দরকার। দেখো, মানে এটা হলো একটা চাকা। এখন চাকার কেন্দ্র বরাবর যে ফোর্সটা, আনুভূমিক বরাবর যে ফোর্সটা দিচ্ছে সেটা হচ্ছে এফ। সাপোজ গাড়ির ইঞ্জিন এই ফোর্সটা জেনারেট করতেছে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য এফ। আর বুঝতেই পারছো, গাড়ি সমেত চাকার কিন্তু একটা ওজন আছে, যে ওজনটা সরাসরি ওর কেন্দ্রে কোথায় কাজ করছে, নিচের দিকে কাজ করছে। তাহলে এটা হচ্ছে আমার ওজন W। এখন এই দুইটা ফোর্সের মধ্যে একটা রিয়াকশন, ক্রিয়া প্রতিক্রিয়া হবে কখন? দেখো, যদি একটা বাধা পায়, চাকাটা ঘুরতেছিল তো ঘুরতে ঘুরতে এখানে এই উচ্চতার একটা বাধা পেল। হ্যাঁ, এখানে আমরা বাধাটাকে চিহ্নিত করেছি। তো এই উচ্চতার বাধাটা যে পাবে, এটা কিন্তু টের পাবে কখন বলতো? ঠিক বি বিন্দুতে যখন চাকাটার একটা পয়েন্ট টাচ করবে, সবার ফার্স্টে কিন্তু বি বিন্দু এই বাধাটার মানে সূচনা করবে, যে বি বিন্দুতে ও টের পাবে যে এখানে একটা বাধা আছে। এবং যে মুহূর্তে বাধাটা পাবে, তখন তোমাকে সিনারিওটা চিন্তা করতে হবে, এরপরে আসলে কী করো, কী হবে চাকাটার, কী হবে এরপর, কী হবে। দেখো, ঘটনা হচ্ছে চাকাটা কিন্তু এখন বিকে কেন্দ্র করে যদি উপরে উঠে যেতে চায়, বাধার উপরে উঠে যেতে চায়, তাহলে কিন্তু ও ভূমির কন্ট্যাক্ট হারাবে। আর ভূমির কন্ট্যাক্ট যদি হারিয়ে ফেলে, তাহলে কিন্তু ইঞ্জিন যে এফ মানের ফোর্সটা দিচ্ছিল, সেই ফোর্সটা কিন্তু আর অ্যাক্টিভ থাকবে না। তার মানে কি, বি বিন্দুতে ওঠার আগে এই দুইটা ফোর্সের মধ্যে বোঝাপড়া হবে, যে হয় এফ ফোর্সটা যদি বেশি থাকে তাহলে কি হবে, মানে এফ ফোর্সটা যদি এতখানি, মানে এখানে একটা ঘূর্ণন প্রবণতার সৃষ্টি হবে। দেখো, এই বি বিন্দুকে কেন্দ্র করে চাকাটা হয় উল্টে সামনের দিকে যাবে, সেটা এফ বলের কারণে, অথবা W বলের কারণে, যদি W উইন হয় তাহলে সেটা একটুখানি উপরে উঠে তারপর আর যেতে না পেরে কি হবে, আবার পেছনে গড়িয়ে পড়ে যাবে। তাহলে এখানে আসলে বি বিন্দুকে কেন্দ্র করে এই চাকাটার একটা রোটেশন হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু নর্মাল এক্সিসের রোটেশন না চাকার, বি বিন্দুকে কেন্দ্র করে। তার মানে এখানে বি বিন্দুটা হচ্ছে পয়েন্ট অফ রোটেশন, আর পয়েন্ট অফ রোটেশন যেটা, সেটার সাপেক্ষে আমরা কী বের করবো, যে কোনো ফোর্সের মোমেন্ট। এখন দেখো, এখানে যেহেতু বিপরীত দুইটা ফোর্স, যে এফ ফোর্সের মোমেন্টটা যদি উইন করে তাহলে চাকাটা উল্টে যেতে পারবে সামনে, আর যদি W ফোর্সের মোমেন্টটা বেশি হয় এফ ফোর্সের মোমেন্টের চেয়ে, তাহলে চাকাটা কী হবে বলতো, যেতে পারবে না, পেছনে পড়ে থাকবে। তাহলে পরে এখানে সিম্পল কথাবার্তা, তোমাকে আসলে বুঝতে হবে এখানে পয়েন্ট অফ রোটেশনটা হচ্ছে বি, আর ফোর্স দুটা হচ্ছে কি, এফ আর W। তাহলে আমরা এখন বি এর সাপেক্ষে এফ এর মোমেন্ট বের করবো, এবং W এর মোমেন্ট বের করবো, এবং কোনটার মানটা বড় হতে হবে বুঝতেই পারছো, এফ এর মোমেন্টের মানটা বড় হতে হবে। তাহলে আমরা মোমেন্ট বের করার জন্য এ বেসিক আমাদের আছে, যে কী করতে হবে, যে বি বিন্দু থেকে ফোর্স লাইনগুলোর উপর লম্ব টানতে হবে। মনে করো, এফ ফোর্সের উপর তুমি বি এম লম্ব টেনে দিলে, আর এটার উপর বি এন লম্ব টেনে দিলে। তাহলে পরে এখন বলো, এই কথাটাকে আমরা বলতে পারবো যে বি এর সাপেক্ষে এফ এর মোমেন্ট ইজ গ্রেটার দেন বি এর সাপেক্ষে W এর মোমেন্ট। যদি গাড়িটিকে উত্তরে যেতে হয় তাহলে অবশ্যই এফ এর মোমেন্টটা বেশি হতে হবে। তাহলে বি এর সাপেক্ষে এফ এর মোমেন্ট কত? আর মোমেন্টের সূত্র আমরা জানি যে ফোর্স ইনটু লম্ব দূরত্ব, একদম ক্লিয়ার। ফোর্সটা হচ্ছে এফ, আর এফ এর উপর লম্ব দূরত্ব বি থেকে কত? বি এম। তাহলে আমি এখানে বলতে পারছি এফ ইনটু বি এম। আচ্ছা, কিন্তু এখানে চিহ্নটা দেখো, চিহ্নটা কী হবে বলো, এফ এর রোটেশনটা এখানে কোন দিকে? যেহেতু বি বিন্দু নিচের দিকে, তাহলে এফ এর আদিবিন্দুকে কেন্দ্র করে যদি তুমি এফ এর ক্রিয়ারেখাকে সরাসরি ঘোরাও, তাহলে নিচের দিকে ঘোরাতে গেলে এটা ক্লকওয়াইজ রোটেশন মিন করে। আর ক্লকওয়াইজ রোটেশন মানে কি, আমাদের মোমেন্টের চিহ্নটা নেগেটিভ। আচ্ছা, এই চিহ্নটা নেগেটিভ, আচ্ছা নেগেটিভ চিহ্ন দিয়েই বললাম, কিন্তু আচ্ছা এখানে আমরা লিখি যে বি এর সাপেক্ষে W এর মোমেন্ট কত। তাহলে বি এর সাপেক্ষে W এর মোমেন্টটা কত হবে, যে আমার ফোর্সের মান ইনটু লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব দেখা যাচ্ছে কত, বি এন। তাহলে W ইনটু বি এন, কিন্তু এইখানে আসলে তোমার মোমেন্টের চিহ্নটা কোনো সিগনিফিকেন্ট রোলই প্লে করবে না, কারণ আমরা আসলে জানি যে দুইটা মোমেন্ট এখানে বিপরীত। হ্যাঁ, বিপরীত না হলে তো এদের মধ্যে বচ্চা হতো না, যে একটা মোমেন্ট উত্তরে দিতে যাচ্ছে আর একটা মোমেন্ট পেছনে রেখে দিতে যাচ্ছে। এই কারণে বোঝা যাচ্ছে যে একটা যদি ক্লকওয়াইজ রোটেশন ঘটায় আর একটা ঘটাবে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, সো মোমেন্টের চিহ্ন অপোজিট হবে। কিন্তু চিহ্ন অপোজিট সেটা আমার বোঝার বিষয় না, আমার বোঝার বিষয় হচ্ছে যে কোনটার মান বড়, আমরা বুঝতে চাই এটার মানটা বড় হবে। সো এখানে আমরা চিহ্ন নিয়ে কাজ করতেছি না, অনলি আমার মানটা নিলেই হবে। তার মানে শুধু যদি মানের কথা চিন্তা করো, এফ ইনটু বি এম ইজ গ্রেটার দ্যান W ইনটু বি এন, তাহলে অবশ্যই এফ ইজ গ্রেটার দ্যান কী হতে হবে, W ইনটু বি এন ডিভাইডেড বাই বি এম। এবং এইখান থেকে দেখো, আমরা
সেই আমাদের যে কাঙ্ক্ষিত এক্সপ্রেশন সেটা নিয়ে আসতে পারবো জাস্ট সিম্পল কিছু ক্যালকুলেশনের মাধ্যমে। তোমাকে এখানে ফার্স্টে এসো বিএম দৈর্ঘ্যটা যদি আমি তোমাকে দেখাই, বিএম দৈর্ঘ্যটা কিন্তু খুব স্পষ্টভাবে বোঝা আছে যে এই টোটালটুকু কিন্তু আমার আর, হ্যাঁ এই টোটালটুকু হচ্ছে আমার ব্যাসার্ধ আর, এটাকেও আর বলতে পারো তুমি, এই বরাবর এই দৈর্ঘ্যটাকেও কি বলতে পারো আর বলতে পারো, যাই হোক এইটুকু হচ্ছে আর। খেয়াল করো এইটুকু যদি এইচ হয় তাহলে এই দৈর্ঘ্যটুকু আমরা কি বলতে পারবো বলো তো, এইচ বলতে পারবো। তাহলে এই টোটালটুকু আর এইটুকু এইচ যদি হয় তাহলে কিন্তু খুব স্পষ্টভাবে আমি বলে দিতে পারি এই দৈর্ঘ্যটা হবে আর মাইনাস এইচ। বন্ধুরা এই দৈর্ঘ্যটা যদি আর মাইনাস এইচ হয় তার মানে তুমি বুঝতে পারছো এই বিএম দৈর্ঘ্যটাও কত হবে আর মাইনাস এইচ। তাহলে আমি এখান থেকে বলে দিচ্ছি এই নিচের এই লেন্থটা আর মাইনাস এইচ, আর এখন বাকি থাকলো আমার কোন দৈর্ঘ্যটা বের করা, বিএন। আচ্ছা সবাই দেখো বিএন দৈর্ঘ্যটা এটা, এই দৈর্ঘ্যটা আমি বের করতে চাই, কিভাবে বের করতে পারি? আচ্ছা এই দৈর্ঘ্যটা যে আর মাইনাস এইচ এটা আমরা জানলাম, এটা এই পাশে লিখি এই দৈর্ঘ্যটুকু, হ্যাঁ এই দৈর্ঘ্যটুকু হচ্ছে, আচ্ছা এটা আমার দরকার নেই, এইটুকু হচ্ছে আর মাইনাস এইচ। তাহলে আমার টার্গেট হচ্ছে এখন বিএন দৈর্ঘ্যটা বের করা। কেমনে বের করতে পারি? দেখো এইটুকু আর মাইনাস এইচ আর এইটাও কিন্তু আমার বৃত্তের ব্যাসার্ধ, এইটুকু হচ্ছে আর, তাহলে এইটা আর এইটা আর মাইনাস এইচ এবং এইটা একটা চমৎকার সমকোণী ত্রিভুজ। তাহলে আমি কিন্তু এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করে খুব আরামে এই দৈর্ঘ্যটা বের করে নিয়ে আসতে পারবো, এই দৈর্ঘ্যটা বের করে নিয়ে আসতে পারবো। কীভাবে পারবো? যেহেতু আমরা বুঝতে পারছি যে আমরা কী জানি আর স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কত হবে আর মাইনাস এইচ স্কোয়ার প্লাস, সাপোজ এটাকে আমি এক্স ধরে নিলাম তাহলে এত প্লাস এক্স স্কোয়ার। সেখান থেকে তুমি দেখতে পাবে যে এখান থেকে আমি যদি আলাদা করে দেখাচ্ছি যে এক্স স্কোয়ারের মানটা কত পাবো, আর স্কোয়ার মাইনাস আর মাইনাস এইচ হোল স্কোয়ার, এখান থেকে দেখো আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস টু এইচ আর, হ্যাঁ তারপর মাইনাস এইচ স্কোয়ার থাকবে, তার মানে এখান থেকে বুঝতেই পারছো এক্স এর ভ্যালুটা কত থাকবে রুট ওভার টু এইচ আর মাইনাস এইচ স্কোয়ার। তাহলে আমরা এখানে সেই মানটা সরাসরি বসিয়ে দিচ্ছি টু এইচ আর মাইনাস এইচ স্কোয়ার। তাহলে বন্ধুরা দেখো আমাদের উপরের যে প্রমাণের এক্সপ্রেশনটা আশা করি এখন দেখতে পাচ্ছ যে সেই এক্সপ্রেশনটার সাথে আমাদের এই এক্সপ্রেশনটা মিলে যাচ্ছে যে এফ এর মানটাকে কত হতে হবে ডাব্লিউ রুট ওভার টু এইচ আর মাইনাস এইচ স্কোয়ার ডিভাইডেড বাই আর মাইনাস এইচ তার চেয়ে একটু বড় হতে হবে, এবং সেটা বড় হলে কি হবে চাকাটা উতরে ওই পাশে চলে যেতে পারবে। আর এটা যদি বড় না হতো তাহলে কি হতো বলতো, যদি এটা ছোট হতো তাহলে মিন করতো যে ওই বাধাটা সে চাকাটা ওই ফোর্স দিয়ে কখনোই অতিক্রম করতে পারতো না। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো।